بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله محمد সম্মানিত ফয়সাল ভাই দুবাই থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আপনি জানতে চেয়েছেন যে আমরা যে জুমার দিন একজন একজনের জুমা মোবারকা বলি তো এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত সম্মানিত ফয়সাল ভাই এই কথাটা জুমা মোবারকা একজন একজনের বলা শরীয়ত সম্মত কিভাবে বলবেন সবার জন্যই কি জুমা মোবারকা হইতে পারে সবার ক্ষেত্রে কি জুমাটা মোবারকপূর্ণ হয় বরকতপূর্ণ হয় মোবারকর তো বরকতপূর্ণ আর জুমাতুন মোবারকা এটা মহিলা লিঙ্গ বলে বা স্ত্রীলিঙ্গ শব্দ হিসাবে তা ব্যবহার করছে জুমাতুন মোবারকা এখন যে কোনো একজন লোক দেখালে শুক্রবার যদি আপনি বলে দেন জুমা মোবারকা এটার উদ্দেশ্য কি তার জন্য জুমা মোবারকা নাকি দিন হিসাবে জুমা মোবারকা কোনটা বুদ্ধ উদ্দেশ্য এটা বোঝা যাচ্ছে না একথা কোনো সন্দেহ নাই যে জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন অন্যান্য সপ্তাহিক দিন সমূহের মধ্যে জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম দিনের সর্দার যেগুলো হাদিস দ্বারা স্পষ্টতা প্রমাণ আছে এবং সহিহ বিশুদ্ধ এবং জুমার দিনের অনেক ফজিলত রয়েছে জুমার দিনের মর্যাদা অনেক রয়েছে জুমার দিন দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং জুমার দিন হলো অন্যান্য দিনের মধ্যে শ্রেষ্ঠ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে আবার তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জাহান্নাম আবার জান্নাত থেকে বাইর করে দেওয়া হয়েছে এই দিনেই হবে কিয়ামত এই দিনেই সিংহে ফু দেওয়া হবে এই দিন সম্পর্কে অনেক গণনা কিছু আছে এবং জুমার দিন কিয়ামত হবে তারপরে হাদিসের স্পষ্টতা যেগুলি রয়েছে যেগুলি আপনার সহিহ বিশুদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিম একটা হাদিস বললে এখানে আরও বিষয়টা পরিষ্কার হবে সহিহ মুসলিম বর্ণনা আছে 233 আছে আর সলাতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমাতে কাফারাতুন লিমা বাইনাহুমা মা লাম তাকসাল কাবায়ের যে এক পাঁচ ওয়াক্ত সলাত এবং এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যে সমস্ত গুণা হয়ে যায় কথাটা আবার বলছি পাঁচ ওয়াক্ত সলাত মানে পাঁচ ওয়াক্ত সলাতের আশেপাশে এক সলাত থেকে আরেক সলাতের মাঝে যে সমস্ত গুণা হয় পাঁচ ওয়াক্ত সলাত এবং একটা জুমা থেকে আরেক জুমা এদের মধ্যবর্তী যে সমস্ত গুণাগুলি হয়ে যায় সেই গুণাগুলি কাফারা স্বরূপ হয় মাফ হয়ে যায় গুণাগুলি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এই এর মাফ হইতে থাকে জুমা এই জুমা থেকে এই জুমার মাঝখানে যে গুণাগুলি সেটা মাফ হইতে থাকে কিন্তু শর্ত কি মালাম তাকসাল কাবায়ের কবিরা গুণা থেকে দূরে থাকতে হবে কবিরা গুণা থেকেই তো আজকে মুসলিম জাতি দূরে থাকতে পারে না কবিরা গুণা তো দিন রে 24 ঘন্টায় হইতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তারপরে জুমার দিন এমন একটা ফজিলত আছে যে এমন একটা সময় আছে অল্প সময় সেটা সেই সময় যদি কোনো ব্যক্তি নামাজে অবস্থায় দোয়া করে অথবা দোয়া করতে থাকে আল্লাহর কাছে তাহলে দোয়া কবুল হয়ে যাবে জুমার দিনের ফজিলত অনেক জুমার দিনের মর্যাদাও অনেক এই জন্য জুমার নামাজের ব্যবস্থা করা হয়েছে এখন কোনো ব্যক্তি যদি জুমার দিনের ফজিলত ধরে বা সকাল সকাল যা আসার ফজিলত মিম্বারের কাছে বসলে ফজিলত ইমামের কাছে ফজিলত তারপর সকালবেলা গেলে ফজিলত এখানে কোনো অন্য অপরাধ না করে যদি ইমামের কাছে যায় খুতবা শোনে ফজিলত পরে তারপর জুমার দিন সুরা কাহা পড়ার কথা আছে জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় দুইটা বিশেষ সুরা পড়ছেন এগুলি ফজিলত আছে জুমার দিন ফজরের নামাজ হইল সর্বশ্রেষ্ঠ নামাজ আফজলুস সালাওয়াত সর্বশ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা তো ইত্যাদি অনেকগুলো হাদিস এখানে রয়েছে এখন যদি কোনো ব্যক্তি এগুলি পালন করে তার জন্য জুমা মোবারকা হইতে পারে বরকতপূর্ণ হইতে পারে জুমার দিন ইহুদি খ্রিস্টানকে দেওয়া হয়েছিল এটা নেয় না তারা মুসলমানদেরকে ফজিলতপূর্ণ দিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য ধারিজ করেন এটা একটা মুসলমানদের জন্য বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার তো এখন কোনো ব্যক্তি যদি বরকত লাভ করে সে যে বরকতটা লাভ করেছে সেটা তার জন্য মোবারক বরকত ভালো কাজটা হয়েছে তাকে তাহানিয়া তাকে স্বাগতম ওয়েলকাম যে হ্যাঁ আপনি জুমার দিন হিসাবে বরকতপূর্ণ দিন হিসাবে আপনি জুমার দিন কাজে লাগাইছেন এখন সবার জন্য যে বরকতপূর্ণ হয়ে যাবে জুমা মোবারকা কোন দিক থেকে বলবেন আপনি এগুলো কথা কি হিসাবে বলে থাকে এগুলো বলা ঠিক নয় এ বিষয়ে সংক্ষিপ্ত এটাই তো এগুলি তো মানুষের কথা জুমার দিন আসলে জুমা মোবারক অনেকে তো জুমার দিন আসে একবার খুতবার শেষে এক রাকাত পড়ে আসে মুরগির মতো ঠোকর দেয় অনেকদিন জুমার তো আসেই না খুতবাও শোনে না এক পিছে লাইনে দাঁড়ায় থাকে আর জুমার দিন তো শ্রেষ্ঠ মর্যাদার দিন হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার কথাও বেশি রয়েছে যে জুমার দিন যেহেতু এই দিনে কিয়ামতের হবে এই দিনে তোমরা বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করো এবং জুমার দিন যে ব্যক্তি মারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিতনাতুল কবর থেকে পরিত্রাণ দিবেন যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামিন মুসলিম ইয়াউমুতু ইয়াউমাল জুমাত আও লাইলাতাল জুমাতে যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতিতে মারা যাবে ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কবরে তাকে আল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষা করবে আল্লাহ আমাদের তৌফিক দিক এটাও হাদিস তিরমিজিতে আছে 3074-এ ইমাম নাসির আল রহমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন যাই হোক সুতরাং এটা হলো বিশেষ সংক্ষিপ্ত মানুষের ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন হাজার সাল্লাহ তালা নবীন আহমদ সালাম আলাইকুম